হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আমরা আসলাম আজকে বান্দরবনের কলাবাগানে। আজকে দেখাবো যে পার্বত্য অঞ্চলে অর্থাৎ বান্দরবনের আর লেবেল এলাকার কলার মধ্যে পার্থক্যটা। লেবেল এলাকায় আমরা যে কলাটা দেখতে পাই সেটা সম্পূর্ণ আলাদা, অনেক বড় বড় হয়। আর বান্দরবনে যে কলাগুলো হয় ছোট, কিন্তু যে লেবেল এলাকার মতো এত বড় হয় না। এই কলাটা এখানে বাংলা কলা আর হচ্ছে চাম্পা কলা, এই দুই ধরনের কলা এখানে হয়ে থাকে। আমি যে বাগানটাতে আছি এটা হচ্ছে বাংলা কলা, মানে বাংলা কলার বাগান। এগুলো মূলত পাহাড়িদের নিজের হাতে লাগানো। আমি আপনাদের কলাগুলো দেখাই, দেখেন পাহাড়ি এলাকার কলাগুলো কেমন। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের। বান্দরবনের পাহাড়িরা যেসব কলার গাছ বন করে থাকে, তারা পাহাড়ের ঢালুতে কলাই হচ্ছে সবচেয়ে বেশি। একটা হচ্ছে বাংলা কলা আর একটা হচ্ছে চাম্পা কলা। অর্থাৎ চাম্পা কলাটা হচ্ছে একটু মিষ্টি বেশি, এটা আমরা পাহাড়ি এলাকায় আমরা ওটা খুব কম খাই। কারণ বাংলা কলাটা একটু মিষ্টি ভালো দেখা যায়, সেই জিনিসটা খেলে গ্যাসের প্রবলেম হয় না। চাম্পা কলা খেলে গ্যাসের প্রবলেম হয়, এই জন্য অনেকেই চাম্পা কলাটা খায় না। কিন্তু অনেক চাম্পা কলাতে অনেক মিষ্টি বেশি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখাই আপনাদের যে বাগানটা গাচ্ছে, এটা কিন্তু একবারে পাহাড়ের ঢালুতে। এই দেখেন পাহাড়, এটা কত নিচু, এটা কিন্তু অনেক নিচুতে। হ্যাঁ, আমি সেদিক থেকে দেখাই, দেখেন এটা কিন্তু অনেক নিচুতে, এটা কিন্তু অনেক ডাউন। দাঁড়িয়ে আছি আমি, যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু কোনো উঁচু জায়গা, ওই নিচুর থেকে অনেক কোনো উঁচু সেই জায়গাটা কিন্তু তারা এই গাছগুলো লাগাইছিল। এইসব বাগানগুলো মূলত এই উঁচু জায়গায় করা হয়। আমরা যেমন লেবেল ডিস্ট্রিক্টে সমতল ভূমিতে যেমন গাছগুলো রোপণ করে থাকি, তারা আসলে এটা কাজ করে না। তারা সবসময় ঢালুতেই গাছগুলো রোপণ করে থাকে। আমি জানি না কেন এরকম তারা করে। আর সবসময় মনে করে যে ঢালুতে যদি গাছ রোপণ করা হয় সেগুলো নাকি ফসল ভালো হয়। অনেক কষ্ট করে পানি নিয়ে এসে, একটা গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে পানি দিতে হয়, পানি নিয়ে এসে তারপরে প্রত্যেকটা গাছের গোড়া গোড়া পানি দিতে হয়। আর আমরা লেবেলে সমতল জায়গায় এক সমানভাবে পানি দেয়, কিন্তু এরা সম্পূর্ণ আলাদাভাবে ফসল ফলায় থাকে। সম্পূর্ণ আলাদা ইঙ্গিতে তারা ফসল ফলায় থাকে। এটা হচ্ছে পাহাড়িদের একটা আর একটা বৈশিষ্ট্য। পার্বত্য অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা এই যে জাতিগুলো আছে, এই জাতিগুলোর এক একটা জাতির এক একটা রীতিনীতি। এইসব রীতি নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম। আসলে আমি সেইভাবে প্রিপারেশন নেই যে, কারণ একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে গেলে সেই জিনিসটা সম্পর্কে রিসার্চ করতে হয় কতটা সত্যি কতটা মিথ্যা। জানার পর তারপর আপনাদের মধ্যে শেয়ার করতে হয়। আমি জানানোর চেষ্টা করব থেকে যতটুকু শুনেছি, আমি আসলে এতটুকু শুনে আপনাদের শেয়ার করতে পারবো না। আরও ডিটেলসভাবে শুনে আপনাদের মধ্যে শেয়ার করব। বান্দরবনে বিভিন্ন আনাচে কানাচে গিয়ে থাকি, মানে অনেক কিছু দেখা যায়। মানে বান্দরবনের এক একটা গোষ্ঠীর রীতিনীতি এক এক রকম। পাহাড়িদের ভিতরে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যদি কাউকে কেউ পছন্দ করে, অবশ্যই আমরা মুসলমান রীতিনীতি বা গার্ডিয়ান আমরা গিয়ে সে মেয়েকে দেখে আসি, পছন্দ করি, তারপর আংটি বদল করে তারপর বিয়ার আলাপ আলোচনা হয়ে থাকে। তো এই পাহাড়িদের রীতিনীতি সম্পূর্ণ আলাদা, কারণ ওরা ওদের কালচারে এটা হয়, এরা এই জন্য করে থাকে। আর এই সব কালচার বিষয়ে আপনাদের অবশ্যই শেয়ার করব।